জনসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও এসব যানবাহনে কেউ ব্যবহার করছেন অবৈধ হাইড্রোলিক হর্ন কেউ বা সাধারণ হর্ন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অযথাই হর্ন টিপে দেন চালক ফলে শব্দদূষণকে সঙ্গী করেই প্রতিনিয়ত চলতে হচ্ছে নগরবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের গবেষণা বলছে ষাট ডেসিবল শব্দে মানুষের সাময়িক শ্রবণ শক্তি নষ্ট এবং একশো ডেসিবেল শব্দে চিরতরে শক্তি হারাতে পারে এছাড়া শব্দদূষণের ফলে দেশের বিশ শতাংশ মানুষের শক্তি লোপ পেয়েছে যার মধ্যে ২৬ ভাগই শিশু তবে পরিবেশ অধিদপ্তর এবং একটি বেসরকারি সংস্থার সাম্প্রতিক জরিপ বলছে বর্তমানে শব্দদূষণ আরও বেড়েছে ১৯৯৬ সাল থেকে পঁচিশে এপ্রিলকে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস হিসেবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি শিশুদের শব্দ দূষণের হাত থেকে রক্ষায় আইনের কঠোর প্রয়োগ শব্দ দূষণ ধনী দূষণের সবচেয়ে বড় শিকার নগর দরিদ্র মানুষগুলো নগর দরিদ্র শিশুরা শব্দের মাত্রা অনুযায়ী যানবাহনের ছাড়পত্র দিন এবং অতিরিক্ত শব্দ সংযুক্ত হর্ন বা শব্দ সংযুক্ত যে কোনো সাইরেনকে নিশুদ্ধ ঘোষণা করুন শব্দ দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বিঘ্ন হচ্ছে লেখাপড়া মোটর ভেহিকেল অর্ডিন্যান্স নাইনটিন যেটা ওইখানে আপনার শব্দ বেশি করে এরকম হর্ন ব্যবহার করলে জরিমানার বিধান রয়েছে জরিমানাটা খুবই কম একশো টাকা যখন হর্নটা দেয় বাচ্চারা আতকে ওঠে তো এই যে আপকি উঠাটাকে আমরা হয়তো সাময়িকভাবে সান্ত্বনা দিচ্ছি বা কিছু কিন্তু আসলে মারাত্মক ক্ষতি করছে আমি যখন স্কুলে যাই এবং আসি তখন গাড়ির হর্নে মাথা ব্যথা করে সড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী ভুক্তভোগী এসব ট্রাফিক পুলিশের চাওয়া শব্দ দূষণ থেকে রেহাই হর্নের কারণে বা শব্দ দূষণের কারণে আমাদের কানে অনেক সমস্যা হচ্ছে আমাদের যেভাবে আইনের মাধ্যমে আইনে এগুলো যতটুকু কম করা যায় আমরা চেষ্টা করতেছি যানবাহনের পাশাপাশি কলকারখানার উচ্চ শব্দ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চশব্দে মাইক ও শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ এখন সময় দাবি বলে মত ভুক্তভোগীদের